মুক্তিযুদ্ধের পরপর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি যখন বিশ্ববিদ্যালয়ের রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান, সে সময় পাশের জোবরা ও কয়েকটি গ্রামে একটি গবেষণা শুরু করেন। জোবরা গ্রামের প্রায় শতভাগ মানুষই তখন দারিদ্র সীমার নিচে বাস করত। সবারই ছিল দিন আনে দিন খায় এই অবস্থা। গবেষণার মাধ্যমে ডক্টর ইউনূস সমাজের একদম নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা যাচাই করতে চাইলেন। শুরুতে তিনি তেভাগা খামার পদ্ধতিতে চাষীদেরকে জমি চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। অর্থাৎ ফসল হবে তিন ভাগ, এক ভাগ চাষির, এক ভাগ চাষের খরচ, বাকি এক ভাগ জমির মালিকের। জোবরায় গড়ে ওঠে নবযুগ তেভাগা খামার। সেই খামারের সভা শুনতে আসতো পুরো গ্রামের মানুষ। তাদের কেউ ছিলেন রিক্সা চালক, কেউ চায়ের দোকানের কর্মী, কেউ বা অন্য কাজ করত। একদিন প্রফেসর ইউনূস তাদের বলেন, তোমরা সমিতি বানাও। প্রতি পাঁচজন মিলে একটি করে সমিতি হলো। শুরু হয় এসব সমিতির অধীনে নামমাত্র অর্থ সঞ্চয়। চার আনা আট আনা করে সঞ্চয়ের জন্য জমা দিত সদস্যরা। এরপর সেখান থেকে ইউনূস সমিতির সদস্যদের ঋণ দেওয়া শুরু করলেন। তিনি বললেন, টাকাটা কাজে খাটাবে এবং কিস্তিতে ফেরত দেবে। ছয় থেকে সাত মাস চলার পর দুইজনকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়। তারা টাকা তুলে একটি তহবিলে রাখতেন এবং পরে আরো একটি দলকে ঋণ দিতেন। এই ঋণের প্রধান বৈশিষ্ট্য হল এতে কোনো রকম জামানত নেওয়া হয় না। ব্যক্তিকে আলাদাভাবে ঋণ না দিয়ে দলগতভাবে দেওয়া হয় ঋণ। ঋণের মাধ্যমে এভাবে সমাজের একেবারে গরিব মানুষদের ব্যবসার মূলধন যুগিয়ে প্রকল্পটি বাংলাদেশ ব্যাংকের নজরে পড়ে যায়। ১৯৭৯ সালে তাই এমন অভিনব ধারণার সাথে সম্পৃক্ত হয় বাংলাদেশ ব্যাংক। সম্প্রসারিত প্রকল্পের জন্য তহবিলের যোগান দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক সে বছরের ৬ জুন সব ব্যাংককে চিঠি দিয়ে তারা বলে, প্রকল্পের প্রাথমিক ফলাফল ভালো, আপনারা এতে অংশ নিন, এরপর অংশ নেয় সব ব্যাংক, বড় হয় প্রকল্প। দারিদ্র বিমোচন ও সুবিধা বঞ্চিত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ডক্টর ইউনূসের সুপারিশে হুসেন মোহাম্মদ এরশাদ সরকার ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ নম্বর ৪৬ জারি করে। এক মাসের মাথায় ২রা অক্টোবর জারি হয় গ্রামীণ ব্যাংক স্পেশাল অর্ডিন্যান্স। এর মাধ্যমে প্রকল্পের সম্পদ ও দায় গ্রামীণ ব্যাংকের সম্পদ ও দায় পরিণত হয়। সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এই সিদ্ধান্তের পেছনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শুরুতে গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা, পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৩ কোটি। মোট পরিশোধিত মূলধনের ৪০% ব্যাংকটির ঋণ গ্রহীতাগণ এবং অবশিষ্ট ৬০% বাংলাদেশ সরকার ও সরকারি মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান পরিশোধ করে। পরবর্তী সময়ে ক্রমান্বয়ে কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বৃদ্ধি করা হয়। গ্রামীণ ব্যাংকের মালিক মূলত ব্যাংকের ঋণ গ্রহীতারা, অধিকাংশই দরিদ্র নারী। ব্যাংকের মোট ইকুইটির মধ্যে ৯৪% ঋণ গ্রহীতাদের মালিকানায় এবং বাকি ৬% মালিকানা বাংলাদেশ সরকারের। ক্ষুদ্র ঋণের সূতিকাগার হয়ে ওঠা জোবরা গ্রামে এখনও আছে গ্রামীণ ব্যাংকের প্রথম শাখাটি। বর্তমানে দেশের ৮১,৬৭৮টি গ্রামে ২,৫০০এরও বেশি শাখা নিয়ে বিস্তৃত রয়েছে গ্রামীণ ব্যাংকের সেবা। সারা দেশে রয়েছে ৪০টি জোনাল অফিস এবং ২৪০টি এরিয়া অফিস। ব্যাংকের মোট কর্মীর সংখ্যা প্রায় ২২,০০০, আর প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা প্রায় ৯৪,০০০। এর ৯৮% মহিলা। বর্তমানে ব্যাংকটির আমানতের পরিমাণ ২৩,০০০ কোটি টাকারও বেশি। বিপরীতে ঋণের স্থিতি ১৬,০০০ কোটি টাকার কিছু বেশি। এখন পর্যন্ত বিতরণ করা সর্বমোট ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১,০০,০০০ কোটি টাকা। যেখানে সনাতন ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১,৫,০০০ কোটি টাকার বেশি, গ্রামীণ ব্যাংকে তা মাত্র ১,৬০ কোটি টাকারও কম। দারিদ্র থেকে বের হয়ে এসেছে এই ব্যাংকের ৬৮% সদস্য। ২১,৩৮৩ জন সদস্য যারা আগে ভিক্ষুক ছিলেন, তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়েছেন গ্রামীণ ব্যাংকের কল্যাণে। ফলে সারা বিশ্বেই দারিদ্র বিমোচনে উদাহরণ হয়ে গেছে বাংলাদেশের এই ব্যাংক। ফলস্বরূপ ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কারও পান ডক্টর ইউনূস এবং তার স্বপ্নের গ্রামীণ ব্যাংক। তবে অনেকে ভুল করে ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বলে থাকেন। তিনি আধুনিক ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক, কিন্তু মূল প্রতিষ্ঠাতা নন। বরং বাংলাদেশ সরকারই মূলত এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ব্যাংকের ২৫% শেয়ারের মালিক সরকার এবং বাকি ৭৫% শেয়ার সদস্যদের।